মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা, আমার আলোচনার বিষয়। মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। আমি যদিও আজকে নিয়ত করেছিলাম হকুল্লাহ, আল্লাহ তাআলার হক এবং বান্দার হক নিয়ে কথা বলবো, জানাজার কারণে আমরা আজকে আমাদের আজকের প্রসঙ্গে কিছু কথা আলোচনা করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রাণী যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন সবাইকে মৃত্যুর সাদা সাধন করতে হবে। মৃত্যু মানি ধ্বংস হয়ে যাওয়া নয়, মৃত্যু মানি ধ্বংস হওয়া নয়। ধ্বংস হওয়ার ব্যাপারে আরেক আয়াত আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতে বল আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ায় যত বস্তু আছে, মখলুক আছে, মখলুক সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবেন। তিনি অনন্ত, তিনি অতীতে ছিলেন, আছেন, থাকবেন। সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমনকি কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, যে মালাকুল মউতকে তোমাদের মৃত্যু সাধনের জন্য উকিল বানানো হয়েছে, সেই মালাকুল মউতও শেষ হয়ে যাবে, যাকে দিয়ে দুনিয়ার সমস্ত প্রাণীদের প্রাণ নির্গত করা হয়, সেই মালাকুল মউতও থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে সব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দেখেন মখলুক আল্লাহ তাআলা যাদেরকে প্রাণ দেন নাই, আবার যাদেরকে প্রাণ দিয়েছেন, যাদের প্রাণ দিয়েছেন এদের মধ্যে আবার মানুষ, আবার মানুষ না, চাইছে মানুষ হোক চাইছে মানুষ না হোক, মানুষ হোক বা অমানুষ হোক, সবাই মানে সমস্ত প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর মুখোমুখি হতেই হবে। আল্লাহ তাআলা বলেন ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি সীসা ঢালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করতে পারো মৃত্যু থেকে পলায়ন করার জন্য, সেই সীসা ঢালা আবদ্ধ ঘরেও তোমাকে মৃত্যু আক্রান্ত করবে, মৃত্যু গ্রাস করবে, মৃত্যু ধরবে, পেয়ে যাবে, সেখানেও তোমার পৌঁছে যাবে, মৃত্যু আসবে না এমন কেউ নেই। একটা আকল, দুটো উদাহরণ দেই। আকলান, কারো বিবেক এ কথা বলবে না যে আল্লাহ তোমাকে চিরজীবী করুক, এই দোয়া কেউ করে না, পৃথিবীর কেউ এই দোয়া করে না যে আল্লাহ তোমাকে চিরজীবী করুক, কারণ মানুষ মাত্রই ধ্বংস হবে, শেষ হবে, মরে যাবে, আর যেই যার লয় আছে, যার ক্ষয় আছে, যার মরণ আছে, তার জন্য কখনোই কারো বিবেক বলে না যে তোমাকে আমি চিরদিন বেঁচে থাকার দোয়া করি, এটা কেউ করে না। কি দোয়া করি? দীর্ঘজীবী হোক, সর্বোচ্চ এই দোয়াটা করি যে দীর্ঘজীবী হোক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, কিন্তু এ কথা বলে না যে আল্লাহ তোমার মৃত্যু না ঘটাক, এ কথা কেউ বলে না, মরবেই। দ্বিতীয় নম্বর উদাহরণ, আমাদের একজন মুরব্বী মানুষ, আপনি যদি এখানে দাঁড়িয়ে বলেন যে আমার দাদা এখনো বেঁচে আছেন, যে মুরব্বী নিজেই মৃত্যুর কাছাকাছি, তার আব্বাও তো আছেন, দাদাও বেঁচে আছেন, এই কথা যদি কেউ শুনে তো সংবাদ মাধ্যম সংবাদকর্মীরা ক্যামেরা নিয়ে তার দাদাকে দেখতে যাবে যে এই বুড়া মানুষের বাবার উপরে দাদারাও এখন দুনিয়াতে আছে, কেমন কথা, দাদা এটা থাকে কেন? মানে সবাই হতভম্ব হবে, দুনিয়া আশ্চর্যজনিত হবে যে এই বুড়া মানুষের দাদাও নাকি এখনো আছে, তার মানে সবাই জানে এই মানুষটার দাদা থাকার জিনিস না, এটা চলে যাওয়ার জিনিস, তিনি থাকবেন না, দুনিয়া থেকে চলে যাব, চলে যেতে হবে, দুনিয়া আপন জায়গায় অবস্থান করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আমরা আসব, চরকার মতো ঘুরবো, দুনিয়াকে ব্যবহার করব, এর নিজের সম্বল সঞ্চয় অর্জন করব, আর সময় মতো চলে যাব আপন গতিতে। ইহা হাম সব মুসাফির হু ওহি আখির ঠিকানা, কবি লিখেছেন ইহা হাম সব মুসাফির হু ওহি আখের ঠিকানা, এখানে আমরা সবাই মুসাফির, ঠিকানা তো ওই যে খেজুর গাছের নিচে, বট গাছের নিচে, পুকুর পাড়ে, নদীর পাড়ে,
কুই আগে রবানা হ্যায় কুই পিছে রবানা, কখনো আমি আগে কখনো আপনি আগে, কেউ আগে কেউ পরে, সবাইকে ঠিকানা ওটাতেই যেতে হবে, ওই ঠিকানাই যেতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। এত বিশাল বিল্ডিং এর ছাদ আমার কাঁধের উপরে দাঁড়িয়ে আছে, আমি তার নিচে দিয়ে বিড়বিড় করে চলছি, এটা পড়ে না আমাকে মেরে ফেলে না, এই আশ্চর্য, আমি বেঁচে রইলাম কেন এটাই আশ্চর্য, আমি মরে যাব এটা বাস্তবতা। মানুষ বেঁচে আছে কিভাবে এটা হলো তাজ্জবের বিষয়, আশ্চর্যের বিষয়, মানুষ যে মরে যাবে এটাই বাস্তবতা। একটা গাড়ি চলছে আমার সাইড দিয়ে, কেন এই গাড়িটা কাত হয়ে আমার দিকে তো আসতে পারে? একটা বাড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে, কেন কাত হয়ে এটা তো আমার উপর পড়েও যেতে পারে? আমি আপন গতিতে হেঁটে চলছি, আমার পা প্যারালাইজড হয়ে আমি কাত হয়ে পড়েও তো যেতে পারি, পড়ি না? এটা মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই যে বাঁচিয়ে রেখেছেন, আমি যে বেঁচে রইলাম এটা হলো আশ্চর্য, আর আমি যে একদিন খাটিয়ার মধ্যে শুয়ে যাব, অন্যেরা আমার জন্য জানাজা পড়বে, আর আমার সম্পর্কে মানুষ মন্তব্য কুমন্তব্য ভালো মন্তব্য করবে, এটাই বাস্তবতা। মরবে না এমন কে আছে? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আমার জন্ম, জীবন, মরণ এই তিনটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, জন্ম, জীবন, মরণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মৃত্যু আমি তৈরি করেছি এবং তোমাদের জীবন তৈরি করেছি, তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবনকে আমি বানিয়েছি কেন? যাতে করে আমি এটা তদন্ত করতে পারি, তোমাদের কে ভালো নিয়েছে কে মন্দ নিয়েছে। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন আগে, এরপরে হায়াতের কথা বলেছেন, জন্মের কথা বলেন নাই। আল্লাযী খালাকাল মাউত, যিনি তোমাদের মৃত্যু তৈরি করেছেন, ওয়াল হায়াত জীবন তৈরি করেছেন, তার মানে যার হায়াত আছে তার জন্ম আসবেই, ওটা বলার দরকার নেই, বলেন নাই। মৃত্যুর নাম আগে নিয়েছেন কারণ হায়াতের চেয়েও মৃত্যুর বাস্তবতা সত্য, মানুষের হায়াত জীবনের চেয়েও মৃত্যুর বাস্তবতা সত্য। কারণ অনেক সময় দেখা যায় কেউ জীবন পায়নি কিন্তু মরণ হয়েছে, তার মায়ের পেটে থাকতে সে মরে গেছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যু বানিয়েছেন জীবন বানিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবেন কে ভালো নিয়েছো কে মন্দ নিয়েছো, কে ভালো আমল করেছো কে মন্দ আমল করেছো। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়ার মূল উদ্দেশ্যই হলো আল্লাহ ভালো মন্দের পরীক্ষা করবেন, আমার আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এজন্য দুনিয়াতে দেখবেন আল্লাহ হালাল বানিয়েছেন হারাম বানিয়েছেন, হালাল হারামের সহ অবস্থান দিয়েছেন, ধর্ম বানিয়েছেন অধর্ম রেখেছেন, ধর্ম অধর্মের সহ অবস্থান দিয়েছেন, হালাল বানিয়েছেন আবার হালালের ভেতরেও হারাম দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান, হালাল আর হারাম আল্লাহ বানিয়েছেন। যেমন অকট্ট দলিলে হালাল গরু, অকট্ট দলিলে হারাম শুয়োর, গরুকে আল্লাহ হালাল বানিয়েছেন শুয়োরকে আল্লাহ হারাম বানিয়েছেন। গরু হালাল হওয়ার প্রসেস করা যায় কিন্তু শুয়োরকে কোনো সুরতে হালাল বানানো যায় না, পক্ষান্তরে এই গরুর ভিতরেও আল্লাহ হারামের অপশন রেখেছেন। গরু হালাল, একটা হালাল প্রাণী আমরা জানি, কিন্তু এরপরেও আবার এর ভেতরে হারাম অপশন আছে। যেমন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, এই গরু যদি অটোমেটিক মরে যায়, গরু হারাম, অথচ গরু হালাল প্রাণী, এমনি মরে গেলে হারাম। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই হয়, গরু হালাল প্রাণী কিন্তু জবাই হয়েছে অন্যের নামে আল্লাহ ছাড়া, হারাম। তাহলে বুঝা গেল গরুটাকেই আল্লাহ তাআলা হালাল করে দেন নাই, গরুর ভেতরেও হারামের অপশন আছে, এমনি এমনি মরে গেলে সেই গরু হারাম, গরুর আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হলে সেই গরু হারাম। বুঝা গেল যে আল্লাহ হালালের ভেতরেও হারামের অপশন রেখেছেন, কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পরীক্ষা করে দেখেন তোমরা কে গ্রহণ করেছো, আসলটা কে গ্রহণ করেছো নকলটা। একটা জবাইকৃত গরু আর একটা মরা গরু, দুটোটাই তো গরু। কেউ যদি বলে যে গরুই তো, না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, এই মৃত গরুটাকে আল্লাহ হারাম করেছেন।
তো ভাই আমাদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন হালালের মধ্যে হারামের অপশন রেখেও পরীক্ষা করবেন যেমন একজন স্ত্রী বিবাহিতা স্ত্রী স্বামীর জন্য হালাল কোনো সন্দেহ নেই কিন্তু ওই মহিলাটাকে আল্লাহ হুকুম করেছেন লা তাকরাবুন নিসাআ হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত তার মাসিক থেকে পরিচ্ছন্ন না হবে ততক্ষণ মাসিক চলাকালে তার কাছেও যেও না সে মহিলা তোমার জন্য হারাম তাহলে বুঝে গেল এই হালালের ভিতরে আল্লাহ হারামের অপশন রেখেছেন রমজান মাসের দিনের বেলা একজন স্বামীর কাছে তার স্ত্রী হারাম কি জন্য রমজানের কারণে হালালের ভিতরে আল্লাহ হারাম রেখেছেন এজন্য ভাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেবেন পরীক্ষা নেবেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা জরিপ শুনাই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন রূহের জগতে দেখেন রূহের জগতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন হায়াত দিয়েছেন এরপরে আমরা আবার কবরে যাব সেখান থেকে ঘুরে হাসরে উঠব হাসরের হিসাব নিকাশ শেষ করে ফাইনাল ঠিকানা হয়তো জান্নাত না হয় জাহান্নাম এখন আমি তো এই কথা বলতে পারি যে কোন মানুষ মানে জীবন শেষ হয় না মানুষ শুধু জীবনের গতি পাল্টায় জীবনের গতি চেঞ্জ হয় মানুষ অবস্থার পরিবর্তন হয় রোহের জগতে মানুষ ছিল অবসর কোনো কাজ ছিল না দুনিয়ার জগতে মানুষ প্রস্তুতি গ্রহণ করবে কবরের জগতে মানুষ ঘুমিয়ে অথবা অপেক্ষায় কাটাবে হাসরের জগতে দুনিয়ার কৃতকর্মের হিসাব দিবে জান্নাতের জগতে সে দুনিয়ার কৃতকর্মের প্রতিদান ভোগ করবে জান্নাতে কতদিন থাকবে জান্নাতের হায়াতের শেষ নেই এর দ্বারা কি বোঝা গেল আল্লাহ যেদিন আমাকে আপনাকে বানিয়েছেন সেদিন থেকে আমাদের আর ক্ষয় বা লয় বা ধ্বংস নাই মানুষ ধ্বংস হয় না অন্য সবকিছু ধ্বংস হয়ে যায় মানুষ ধ্বংস হবে না শুধু কায়া পরিবর্তন হবে জামানা পরিবর্তন হবে এই চেয়ারটা ধ্বংস হয়ে যাবে এটা মানুষ না কুল্লুমান আলাইহা ফান এটা ধ্বংস হবে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে মানুষ ধ্বংস হয়ে যাবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমি উদাহরণস্বরূপ মাঝে মধ্যে বলে থাকি যে আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে কিভাবে তৈরি করেছেন আমাদের এখানে আমরা যারা আসছি প্রত্যেকে পাসপোর্ট করছি পাসপোর্ট করে তারপরে এদেশে আসছি যতদিন আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল না ততদিন আমার পাসপোর্টের দরকার ছিল না যেদিন আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেদিন আমাকে পাসপোর্ট তৈরি করতে হয়েছে শুধু পাসপোর্ট করে আমি বিদেশ যেতে পারি নাই পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়েছে গত কিছুদিন থেকে করোনা টেস্টের প্রয়োজন পড়েছে মেডিকেল রিপোর্ট লেগেছে ভিসা লেগেছে টিকিট নিয়েছি এরপরে আমি এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি পর্যায়ক্রমে সমস্ত কার্যক্রম শেষ করে আমি বিমানে বসেছি দীর্ঘ সময় বিমানে উড়ে এসে আমি বিদেশে পা রেখেছি বিদেশের চেক আপের পরে একটা সিল পড়েছে আমি ভিতরে প্রবেশ করেছি এরপরে আমার এই দেশে এসে উপস্থিত হয়েছে এই যে একটা লম্বা প্রসেস লম্বা একটা সিস্টেম এখানে আল্লাহ তাআলা অবিকল এরকম একটা সফর আমাদের জন্য ঠিক করেছেন আমরা যতদিন রূহের জগতে ছিলাম রূহের জগতে যতদিন ছিলাম ততদিন আমাদের প্রস্তুতির দরকার ছিল না দুনিয়াতে পা রাখার সাথে সাথেই আমাদের সফরের প্রস্তুতির প্রয়োজন পড়েছে যেমনি ভাবে আমি দুনিয়াতে এসে হালাল গ্রহণ করলাম না হারাম গ্রহণ করলাম আমার কাছে ঈমান নামক পাসপোর্ট আছে না নাই আমার কাছে আমল নামক সমস্ত ক্লিয়ারেন্স গুলো আছে কি নাই এই সবগুলো আমি সংগ্রহ করার পর আমি দুনিয়া থেকে চলে যাব কবরে কবর হলো আমার ওয়েটিং রুম অপেক্ষাগার অপেক্ষার জায়গা কতদিন আমি অপেক্ষা করব যতদিন শেষ যাত্রী পর্যন্ত এসে উপস্থিত না হবে ততদিন পর্যন্ত আমার অপেক্ষা হবে আমি যে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি আমি বোর্ডের মধ্যে দেখতে থাকি এই বিমানের কার্যক্রম শুরু হয়েছে কিনা
না এখনো শুরু হয় নাই কি করি আমি একটা জায়গায় চেয়ারে গিয়ে চুপচাপ বসে থাকি যতক্ষণ পর্যন্ত যাত্রীরা এসে উপস্থিত না হয় যতক্ষণ পর্যন্ত এর কার্যক্রম শুরু না হয় ততক্ষণ আমি ধাক্কা ধাক্কিও করি না জায়গা থেকে উঠি না আমি গিয়ে সেখানে লাইনেও দাঁড়াই না যে সময় কার্যক্রম শুরু হয় তখন আমি লাইনে দাঁড়াই তারা আমার কাগজপত্র দেখেন পাসপোর্ট দেখেন টিকিট দেখেন সবকিছুর পরে সিল মেরে সামনে অগ্রসর হয় আমি সামনে গিয়ে পুলিশের সামনে দাঁড়াই তিনি সব যাচাই বাছাই করে আমাকে সিল দিয়ে বিমানের গেট পর্যন্ত পৌঁছে দেন এরপর বিমানে আরোহণ করি মুসলমান মনে রাখবেন বিমানে উঠে যাওয়া মানেই আমি বিদেশ চলে যাওয়া নয় বিমান থেকে নেমে অনেক মানুষ এমন আছে বিদেশের জমিন থেকে আবার তার দেশে ফিরে যেতে হয়েছে আমার অনেক মানুষ এমন আছে যারা বিমানে আরোহণকালে বিমান ক্রাশ হয়ে চিরদিনের জন্য শেষ হয়ে গেছে বুঝে গেল বিমানে আরোহণ করা মানেই বিদেশ পৌঁছে যাওয়া নয় ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই জীবনে আমি প্রস্তুতি কতটুকু নিলাম যদি ঠিকমতে কাগজপত্র গ্রহণ করি তো মুসলমান আমার কাছে পাসপোর্ট আছে ভিসা আছে ওনার কাছে পাসপোর্ট ভিসা নেই আমার ভাই আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আসে আমি দিব্যি ভিতরে প্রবেশ করি ভিতরে বিশাল আকার এয়ার কন্ডিশন লাগানো আছে আমার ভাই বাহিরে দাঁড়ানো কেন তার কাগজপত্র নেই আমি ভিতরে আসলাম কেন আমার কাগজপত্র আছে বলেন তো ভিতরে এয়ার কন্ডিশনের বাতাস আমি পাবো কিনা যতক্ষণ আমি এখানে ওয়েটিং এ থাকবো ততক্ষণ আমি এসির বাতাস পেতে থাকবো ততক্ষণ আমি সুযোগ সুবিধা পেতে থাকবো ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে থেকে দুনিয়া আখেরাতের সম্বল সঞ্চয় অর্জন করবে যেই ব্যক্তি যা আখেরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে কবরে পৌঁছার সাথে সাথেই জান্নাতের এয়ার কন্ডিশন সে ভোগ করতে থাকবে যে পাসপোর্ট করার পর সেখানে ভিসা নিতে হয় সেখানে টিকিট নিতে হয় কাগজপত্র সব রেডি করতে হয় এরপরে এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করতে হয় অপেক্ষার পর সব কাগজপত্রগুলো যাচাই করা হয় এরপরে বিমানে আরোহণ করা হয় রোহের জগতে যতদিন ছিলাম অবসর ছিলাম সফরের কোনো সম্ভাবনা ছিল না দুনিয়াতে পা রাখার সাথে সাথেই আমাদের সফরের সম্ভাবনা শুরু আমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে অনেক দূর এই দুনিয়ার পূর্ণ হায়াতের মধ্যে আমার প্রস্তুতি নিতে হবে আমাকে পাসপোর্ট ভিসা পুলিশ ক্লিয়ারেন্স আনুষাঙ্গিক সবকিছু নিতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলে রেখেছেন তোমাদের প্রত্যেকের সাথে পাহারাদার লাগানো আছে তোমাদের সাথে পাহারাদার লাগানো আছে জড়ানো আছে তারা তোমাদের প্রত্যেকটা বিষয়কে পাহারা দিচ্ছেন তোমাদের সাথে লেখক আছে লিপিবদ্ধ করছেন সবকিছু কেরামান কাতিবিন আছেন এই যে আমার জিন্দগির সবকিছু লেখা হচ্ছে সবকিছু হিসাব নিকাশ করা হচ্ছে আপনারা জানেন গত বছরই তো বাংলাদেশের একজন এমপি সাহেব মন্ত্রী সাহেব বিশাল বড় তার প্রভাব পাওয়ার দুই বছর আগের সামান্য একটা কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার পরে না তার বাংলাদেশে কোথাও কেউ তাকে আদর যত্ন করে রেখেছে না বিদেশে গিয়েও সে সেখানে স্থান পেয়েছে না নিজের ঘরে নিজের স্ত্রী সন্তানদের কাছে তার কোনো মর্যাদা আছে শুধু একটা কল রেকর্ড তাও দুই বছর আগে এরকম কি পরিমাণ জিন্দেগিতে সময় পার করছি আমরা এক বিন্দু শুধু কল রেকর্ড নয় ভিডিও সহ আল্লাহ তাআলার কাছে রাখা আছে যদি এগুলো ফাঁস হয়ে যায় আমাদের উপায় কি হবে এই সব কিছুর হিসাব নিকাশ আমাকে দিতে হবে আমি যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবন থেকে শেষ হওয়ার পর দুনিয়া থেকে যাওয়ার পর কবরে আমি লম্বা টাইম অপেক্ষা করব কবর হলো অপেক্ষাগার ওয়েটিং রুম এরপরে হাশরের ময়দানে উঠানো হবে ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিয়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাশরের মাঠে উঠাবেন উঠিয়ে দুইবার পরীক্ষা হবে কিয়ামতের মাঠে দুইবার পরীক্ষা হবে একবার পরীক্ষা হবে শুধু ঈমানের শুধু ঈমানের পরীক্ষা হবে একবার কার ঈমান আছে কার ঈমান নাই যার ঈমান আছে তাকে আল্লাহ তাআলা অনন্তকালের জাহান্নাম থেকে আলাদা করে ফেলবে সুবহানাল্লাহ যার ঈমান আছে বিন্দু বিন্দু পরিমাণ ঈমান আরে সরিষার দানা পরিমাণ ঈমান আমার আকল আমার বিবেক আমার চিন্তা বুদ্ধি এত ক্ষুদ্রাংশ যেটাকে কল্পনা আমি করতে পারি না এতটুকু ঈমান যদি কারো থাকে আল্লাহ তাকে অনন্তকালের জাহান্নামী হওয়া থেকে আলাদা করে দিবেন এটা হলো অনন্তকালের জাহান্নামী হওয়া আর একটা হলো জাহান্নামী হতে পারে কিন্তু অনন্তকালের না তো আল্লাহ তাআলা যার কাছে ঈমান আছে যার কাছে ঈমান নাই এটার পরীক্ষা প্রথম করবেন পরীক্ষা করে যাদের ঈমান আছে বিন্দু পরিমাণও
তাদেরকে আল্লাহ আলাদা করবেন আর যাদের ঈমান নাই তাদেরকে বিনা হিসাবে এবং অনন্তকালের জাহান্নাম দিয়ে দিবেন এরপরে আল্লাহ তাআলা যাদের ঈমান আছে তাদের পরীক্ষা করবেন ওয়ানাদউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা তাদের কিয়ামতের ময়দানে আমলগুলো মাপা হবে পরীক্ষা করা হবে তার ঈমানের হালত কি তার আকীদার হালত কি তার নামাজের হালত কি তার রোজার হালত কি আল্লাহর দেওয়া সমস্ত আহকামগুলোর হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেবেন যাদের আমলনামা চমৎকার তাদেরকে সসম্মানে ইজ্জতের সাথে ডান হাতে সামনে আমলনামা দিয়ে দিবেন নাও আর যাদের আমলনামা নষ্ট তাদেরকে অপমানিত করে বাম হাত তার বুকের দিক দিয়ে ঠুকিয়ে পিঠের এদিক দিয়ে বের করে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে আমি কিয়ামতের ময়দানের হালাত বর্ণনার জন্য বসিনি আমি আজকের আলোচনার বিষয় হলো আমাকে যেতে হবে দুনিয়ায় থাকতে পারবো না দুনিয়ায় মৃত্যু আমার জন্য এক অনিবার্য বাস্তবতা এই কথা সাবিত করছি কিয়ামতের ময়দানে আমি পরিস্থিতির শিকার হব সম্মুখীন হব আমার আমলনামা মাপা হবে ওখান থেকে সব ক্লিয়ারেন্স যাওয়ার পর আমি কি করব ফুল সিরাত আরোহণ করব আপনারা জানেন ফুল সিরাত কি পরিমাণ চিকন হবে কতটুকু দৈর্ঘ্য হবে এখানে একটা তথ্য হলো ফুল সিরাতে উঠে যাওয়া মানে কেউ মনে করবেন না যে সে জান্নাতে চলে গেছে যেমন দুনিয়ার বুকে বিমানে উঠা মানে জান্নাতে চলে যাওয়া না বিমানে উঠে যাওয়া মানেই জান্নাতে যাওয়া নয় ফুল সিরাতে উঠা মানে কি বলে বিমানে উঠা মানে বিদেশ যাওয়া নয় জান্নাতে ফুল সিরাতে উঠা মানে জান্নাতে চলে যাওয়া নয় অনেক সময় বিমান ক্রাশ হয় শেষ অনেক সময় বিদেশের জমিন থেকে ফেরত দিয়ে দেয় অনেক সময় বাংলাদেশ বিমানের উঠার মুহূর্তেও ফেরত পাঠায় দেয় সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফুল সিরাতের নিচে এরকম বর্ষির মতো বাঁকা বাঁকা আংটা আছে কিছু আপনারা বোয়াল মাছ ধরছেন না সুনামগঞ্জের মানুষরা বোয়াল মাছ ধরে অনেক সময় বোয়াল মাছ ধরার একটা বর্ষি আছে এরকম কাটা উল্টা কাটা তো ফুল সিরাতের নিচে এরকম উল্টা কাটা ওয়ালাগুলো ঝুলে থাকে থাকবে যেই লোকের গুনাহ যতটুকু সেই লোকের সাথে ওই আংটাগুলো ওইভাবে মুআমালা করবে আচরণ করবে মনে করেন 1000 স্পিডে চলছে গাড়িটা যদি হালকা কলার চামড়ার মধ্যে পিচ্ছিল খায় তো গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে স্পিড যত বেশি তার অ্যাক্সিডেন্টের ভয় তত বেশি এবং খুব ক্ষুদ্রতা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো ফুল সিরাতের উপর দিয়ে আমরা চলতে থাকবো খুব দ্রুত গতিতে যেই লোকটার মনে করেন গুনাহ আছে সেই লোককে নিচের আংটা এসে খাপ করে ধরে ফেলবে যদি আমার গুনাহটা ছোট হয় যা মার্জনীয় তো এই আংটা আমার গালের এখানে বা বুকের এখানে বা হাতের এখানে লাগবে লেগে সে আমার গোস্ত চামড়া ছিঁড়ে রেখে দিবে আমি চলে যেতে পারবো এতটুকু ক্ষত হওয়ার দ্বারা আল্লাহ গুনাহটা মাফ করে দিবেন কিন্তু যে লোকটা এখান দিয়ে চলতে থাকবে আর সেই লোকের গুনাহটা এত ভারী যে এটা মার্জনীয় না তাকে জাহান্নামে পড়তেই হবে তখন ওই আংটা তার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে দিবে আঘাত যেটা ছিঁড়বে না যেটা কাটবে না যেটা অতিক্রম করে সে যেতেও পারবে না তো এই আংটা তাকে আটকিয়ে ধিম করে নিচে ফেলে দেবে ওই যে তার বিমান ক্রাশ করবে সে বিদেশ যেতে পারবে না সে জান্নাতে পৌঁছতে পারবে না ফুল সিরাতে উঠে যাওয়া মানে জান্নাতে চলে যাওয়া নয় ফুল সিরাত থেকে বহু লোক জাহান্নামে পড়ে যাবে যেদিন জান্নাতের দরওয়াজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবো সেদিন হলাম আমরা সফল সেদিন আমরা কামিয়াব ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল আর জান্নাতে পৌঁছে গেল প্রকৃত পক্ষে মাত্র সেই হলো সফল কাম সেই হলো কামিয়াব ভাইও রোহের জগতে ছিলাম দুনিয়ার জগতে আছি কবরের জগতে যাব হাসরের জগতে উঠব ফুল সিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে এই হাসরের রোহের জগতে কোনো কাজ ছিল না জিম্মাদারি ছিল না সম্ভাবনার প্রয়োজন ছিল না
দুনিয়ার জগতে আসার সাথে সাথে জিম্মাদারি এসেছে কার্যক্রম এসেছে প্রস্তুতির সময় এসেছে এই দুনিয়া থেকে গিয়ে আমার কবরে পৌঁছতে হবে সবকিছু রেডি নিয়ে যদি যেতে পারি কবরে আমি জান্নাতের হাওয়া পেতে থাকব হাশরের ময়দানে আমি সম্ভাবনাময় আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব আর ফুল সিরাত অতিক্রম করে আমি চির সুখকর চিরদিনের জান্নাতে পৌঁছতে পারব যদি আমি দুনিয়ার জীবনটাকে নষ্ট করে ফেলি তো কবরেও আমি আঘাতপ্রাপ্ত হব হাশরেও আমি পরিস্থিতির শিকার হব ফুল সিরাতেও আমি আক্রান্ত হব জান্নাত পর্যন্ত আমি পৌঁছতে পারব এজন্য আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন কেন পাঠালেন আমি কেন দুনিয়াতে আসলাম কি কারণ আমার দুঃখজনক সত্য হলো আজকে আমরা ভুলে গেছি আমাদের আসল জিম্মাদারি ভাইও আমি ভুলে গেছি আমার আসল জিম্মাদারি আর আমি আমার জিম্মাদারি ভুলে যাওয়ার কারণে আমি কোন রকম বেঁচে থাকলেও আমার পরের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে তার পরের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে এর পরের প্রজন্ম মুসলমান কোথায় যাবে আল্লাহ মাহবুব জানে যেই হারে আমরা ধীরে ধীরে আমাদের জিম্মাদারি থেকে দূরে সরে যাচ্ছি আহা আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি এই যে একটা ছেলে এই একটা বাচ্চা ছেলে আপনাদের অনেকেরই ঘরে সন্তান আছে এই সন্তান যে তার বাবা সে তার সন্তান দাবি করে আমার ছেলেটা আমার সন্তান আপনার ছেলেটা আপনার সন্তান কিন্তু একটা সন্তান আমার কাছে আমার সন্তান আমার সন্তানে হওয়ার পরিচয়ের আগে তার সাথে কিন্তু তার খালেকের একটা পরিচয় আছে আমি আরো সংক্ষিপ্তভাবে বলছি আমি আপনি আমরা আমাদের প্রত্যেকেই আমার আব্বার সন্তান কিন্তু আমার আল্লাহর বান্দা না বলেন তো আমি আপনি আমরা কার বান্দা কার সন্তান বাবার সন্তান বলেন না কার সন্তান কার বান্দা আল্লাহর বান্দা আপনি বলেন তো আল্লাহর বান্দা কবে থেকে সৃষ্টি থেকে রহের জগৎ থেকে বলেন তো আল্লাহর বান্দা কতদিন থাকবো জান্নাতেও জান্নাতে আমরা আল্লাহর বান্দা থাকবো না বলেন তো আমি রোহের জগতে কার বান্দা কার সন্তান রোহের জগতে আমি কার বান্দা আল্লাহ কার সন্তান আল্লাহ সন্তান হইতে পারে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মা বাবা ছিলেন না আমার তখন মা বাবা আমি যদি মা বাবার সন্তান হই মা বাবা কার সন্তান মা বাবার মা বাবা কার সন্তান তাদের মা বাবা কার সন্তান তাদের মা বাবা কার সন্তান কারো সন্তান না এটা আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালাম কার সন্তান কারো না আদম আলাইহিস সালাম আল্লাহ নিজ হাতে বানিয়েছেন রোহের জগতে আমরা কেউ কারো সন্তান ছিলাম না সুতরাং আমার বাবার সাথে আমার রোহের জগতে বাবা ও সন্তানের পরিচয় ছিল না কিন্তু আল্লাহর সাথে আমার আল্লাহর বান্দা এই পরিচয় ছিল এবার বলেন দুনিয়ার বুকে এখন যতদিন আমি নিজে চলতে জানি না ততদিন বাবার সন্তান আর যেদিন আমি চলতে শিখে দিয়েছি শিখে গেছি সেদিন আর আমি আমার বাবার সন্তান নাই কই আপনি কি এখন চলতে আপনার আব্বার পরিচয় দিয়ে চলতে হয় আপনি কতদিন আপনার আব্বার পরিচয় দিয়ে চলেছেন যতদিন আপনি চলতে শিখেন নাই চলতে জানেন নাই চলতে পারেন নাই যতদিন আরেকজনের উপর নির্ভরশীল ততদিন আপনি আব্বার পরিচয় দিয়ে চলেছেন আর আব্বা যতদিন আপনার প্রতি অনুরাগী ততদিন আপনি আপনার আব্বা আপনাকে সন্তান বলেছে যেদিন আপনি চলা শুরু করেছেন অথবা আপনার বাবা আপনার দ্বারা সন্তুষ্ট নন ততদিন পর্যন্ত আব্বা আর সন্তানকে সন্তান বলে না সন্তানও তার বাবার পরিচয় দিয়ে চলতে হয় না তাহলে বলেন তো এই দুনিয়ার বুকে আব্বার সন্তান আমি কতদিন যতদিন আমি সর্বোচ্চ ধাক্কাইয়াও আব্বা মারা যাওয়া পর্যন্ত বা আমি মারা যাওয়া পর্যন্ত কবরে আমার আব্বার সন্তান আমি কবরে কেউ কারো সন্তান কিন্তু আল্লাহর বান্দা কিনা হাশরের ময়দানে কে কার সন্তান কে কার সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ নিজে বলেন কিয়ামতের মাঠে কোনো বাবা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তান থেকে সন্তান বাবা থেকে পালাবে আর পালাবে 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 কেউ কারো না কিন্তু আল্লাহর বান্দা কিনা বলেন আল্লাহর বান্দা কিনা ফুলসেরাতে আল্লাহর বান্দা কিনা জান্নাতে তারা আল্লাহর বান্দা কিনা এখন আপনি বলেন তো আমরা আমাদের সন্তানরা প্রত্যেকটা মানুষ
আমার আব্বার সাথে আমার পরিচয় কবে যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমি আমার আব্বার সন্তান কবে যেদিন আমার আব্বার কোলে আমি এসেছি সেদিন আমার আব্বার সাথে আমার সম্পর্ক কতদিন যেদিন আব্বার ইন্তেকাল হয়ে গেছে সেদিন থেকে আমার আব্বার পরিচয় আর আমার দেওয়া লাগে না কেউ আমাকে যদি জিজ্ঞেস করে তোমার আব্বাকে আবার তোমার আব্বা কে ছিলেন তখন আমি বলি যে আমার আব্বা ওই শুধুমাত্র আমার বংশ সাব্যস্তের জন্য কিন্তু আমার বেঁচে থাকার জন্য আব্বার পরিচয় দরকার হয় না আপনার বেঁচে থাকার জন্য আব্বার পরিচয় দরকার হয় না বংশ পরিচয়ের জন্য আব্বার পরিচয় দরকার হয় ওরে আল্লাহর বান্দা রোহের জগতে আমি আল্লাহর বান্দা দুনিয়াতেও আমি আল্লাহর বান্দা কবরেও আমি আল্লাহর বান্দা হাশরেও আমি আল্লাহর বান্দা ফুলসিরাতেও আমি আল্লাহর বান্দা জান্নাতেও আমি আল্লাহর বান্দা এই যে সন্তানটা এই সন্তান আপনার সন্তান কবে যেদিন সন্তানের জন্ম হয়েছে আর সন্তান থাকবে না কবে যেদিন আপনি বা সন্তান মরে যাবে তবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক রোহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত থাকবে কিন্তু আমরা দুঃখজনক সত্য হলো নিজের সন্তান মনে করে তাকে পালি আল্লাহর বান্দা এই কথা বলে গেছে প্রত্যেক মা বাবা মনে করে আমার সন্তান একটা মা বাবাও মনে করে না যে সে আল্লাহর বান্দা একজন প্যারেন্টস এই কথা মনে করে না সে আল্লাহর বান্দা সবাই মনে করে সে আমার সন্তান খোদার কসম আপনার সন্তান না সে আপনার সন্তান না সে আপনার সন্তান না আল্লাহর আমানত আপনাকে দিয়েছে আল্লাহর আমানত আপনাকে দিয়েছে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নিজের সন্তান মনে করে সুদী অঙ্ক শেখায় নিজের সন্তান মনে করে দুনিয়াদারি শেখায় নিজের সন্তান মনে করে দুনিয়ার উন্নতি শেখায় একটা মা বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায় না একজন মা বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায় না অথচ সে আল্লাহর বান্দা আমি কি আমি কি আমি বাবা আমার সন্তান সে আমার সন্তান কিন্তু আমার যিনি বানিয়েছেন সেও তো আল্লাহ সে আল্লাহর তো বান্দাছে আমাদের লাভ লসের হিসেব আমরা কখনো করি না উদাহরণ বলেন তো আমার সন্তান আমার কি সন্তান বলেন না আল্লাহর কি এখন আমার সাথে সম্পর্ক দীর্ঘদিনের না আল্লাহর সাথে আমার সাথে সম্পর্ক স্থায়ী না আল্লাহর সাথে আমার সাথে সম্পর্ক পুরাতন না আল্লাহর সাথে এখন এই সন্তানের পরিচয়টা আপনি আল্লাহর সাথে জড়াবেন না নিজের সাথে জড়াবেন চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলছি যে মা বাবা তার সন্তানকে আব্বা শেখায় সেই সন্তান আব্বা ভুলে যায় আর যেই মা বাবা তার সন্তানকে আল্লাহ শেখায় কিয়ামত পর্যন্ত সে আব্বাকে ভুলে না যে মা বাবা তার সন্তানকে আল্লাহ শেখায় কিয়ামত পর্যন্ত সেই সন্তান আব্বা ভুলে না আর যেই মা বাবা তার সন্তানকে আব্বা শেখায় আল্লাহ শেখায় না তিন দিনও তার সন্তান তারকে মনে রাখে না চোখ বন্ধ করে একটা জরিপ চালান যেই মা বাবা তার সন্তানকে দিন শিখিয়েছে সেই মা বাবা সন্তানের রানের উপরে মাথা রেখে মৃত্যুবরণ করেছে আর যেই মা বাবা তার সন্তানকে আব্বা শিখিয়েছে সেই মা বাবাই বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেছে তিন দিন পরে খবর পাওয়া গেছে তিন দিন পরে খবর পাওয়া গেছে বাপ মরে গেছে সন্তানের খবর নেই মা বাবার খবর নেই ভাইও তারা আমার সন্তান না তারা আমার আল্লাহর বান্দা উদাহরণ এই নাসিম ভাইয়ের একটা গাড়ি গাড়িটা তার উদাহরণ আমার জিম্মাদারে দিছে হুজুর আমার গাড়িটা আপনি ধুয়ে দিবেন $500 দেবো $500 দেবো আমি ওনার গাড়িটা ধুয়ে দিলাম বুঝেন আমি ওনার গাড়িটা ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর হঠাৎ করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে গাড়িটা আগুন লেগে গেল জ্বলে পুড়ে শেষ হয়ে গেল এখন ইনসাফের সাথে বলেন তো উনি আমাকে $500 দেনা আছেন কিনা আছেন কিনা আমি ওনার কাছে $500 পাওনা আছে কিনা উনি যদি বলে যে আমার গাড়ি পড়ে গেছে আমার তো কিছু করার নাই গাড়ি আপনার ধোয়া শেষ করছি আপনি শেষ করার পরে এটা ব্রাস্ট হয়েছে পড়ে গেছে আপনার হাতে আমার কি আমি হলাম কর্মচারী আমি হলাম দায়িত্ব আদায়কারী আপনার সম্পদ আপনার জিনিস আমি পরিষ্কার করে দিয়েছি ঠিক মতো রেখেছি তত্ত্বাবধান করেছি আমার শ্রম দিয়েছি সময় দিয়েছি আমার বেতন আমাকে দিয়ে দেন পেয়ে যাব সেটা গাড়ি থাকুক বা না থাকুক পক্ষান্তরে তার গাড়ি তিনি নিজে ধুইলেন এক ঘন্টা লাগাইয়া যে এক ঘন্টা লাগিয়ে আমি ধুইলে $500 পেতাম সেই গাড়ি তার ধুইলেন তিনি ভ্রষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল জ্বলে গেল $500 কার কাছে পাবেন তিনি কি পাওনা আছেন আমার এই উদাহরণটা কি আপনারা বুঝছেন এবার আসেন যে সন্তানটা আপনার কোলে আসলো এই সন্তান কার আপনার সন্তান কার বান্দা বলেন না কার বান্দা সন্তান কার আপনার সন্তান হিসেবে যদি আপনি লালন পালন করেন
15 বছর বয়সে যদি ট্রাকের নিচে পড়ে মরে যায় 18 বছর বয়সে যদি পানিতে ডুবে মরে যায় 20 বছর বয়সে যদি ঠাডা পড়েও মরে যায় অথবা অন্য কোন রোগে আক্রান্ত হয়ে মরে যায় আপনার সন্তান আপনি পেলেছেন আপনি রেখেছেন আপনি খাওয়াইছেন আপনি সবকিছু করেছেন আপনার সন্তান 15 বছর বয়সে মরে গেছে আপনি কার কাছে বেতন নেবেন ও মুসলমান এই সন্তান যদি আল্লাহর বান্দা মনে রেখে আপনি তাকে খাওয়াতেন আপনি তাকে পড়াতেন আপনি তাকে লালন পালন করতেন 15 দিন পরে মরুক 15 মাস পরে মরুক 15 বছর পরে মরুক 25 বছর পরে মারা যাক যেদিন সে দুনিয়া থেকে চলে যাবে চলে যাক আমাকে ছেড়ে সে হারিয়ে যাক আমাকে রেখে সে চলে যাক আমি আল্লাহর বান্দাকে লালন পালন করে বড় করে দিয়েছি আমি সে সন্তান কোথায় গিয়েছে কোথায় পড়েছে কোথায় মরেছে আমার দরকার নাই মালিক তোমার বান্দাকে আমি লালন পালন করেছি আমার বেতন আমাকে বুঝিয়ে দাও আমি চাকরি করেছি কার আমি চাকরি করলাম কার যার বান্দা তার এখন আমি একটা লোকমা খাওয়াবো তো আমার আমলনামায় সওয়াব আসবে এই সন্তান 15 বছর পরে যদি মারা যায় আপনি কলিজা ফেটে মরে যাবেন কেন আপনার সন্তান হিসেবে আপনি লালন পালন করেছেন সন্তান আপনাকে ব্যাকগ্রাউন্ড মানে কিছুই ফেরত দেয় নাই সে আপনাকে কিছুই উপহার দিতে পারে নাই আপনি তো পাবেন না কারো কাছে কেন আপনার সন্তান আপনি লালন পালন করছেন লোভেন কার কাছ থেকে আর যদি আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করতেন কার কাছ থেকে পাইতেন এই জন্য ভাইও সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করেন যদি এই ধারণা এই ফিকিরটা জেহেন এই চেতনাটা আমাদের দিলের মধ্যে তৈরি করতে পারি তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে না আর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে না আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাচ্ছে কেন আমরা প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নিজের সন্তান মনে করি সন্তান আপনার সন্তান নন সন্তান আল্লাহর বান্দা আপনার কাছে আমানত সন্তান আপনার সন্তান না সন্তান আল্লাহর বান্দা আপনার কাছে আমানত সন্তান আল্লাহর বান্দা আপনার কাছে আমানত আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন ভাই দুনিয়া থেকে আমরা সবাই যাব আজকে আমাদের জানাজা আছে এই প্রসঙ্গে আমি বলছি মৃত্যু এক অনিবার্য বাস্তবতা বেঁচে রইলাম এটাই একটা বিষয় আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে আমি আমার মৃত্যুকে সাজাই আমার বিল্ডিং সুন্দর করতে পারবো কিনা সন্দেহ মরে যাবো এটাতে কোনো সন্দেহ নেই আমি খাওয়া খেয়ে শেষ করতে পারবো কিনা সন্দেহ মৃত্যু বরণ করবো এতে কোনো সন্দেহ নেই আমি বিবাহটা করে শেষ করতে পারবো কিনা সন্দেহ কিন্তু মরে যাবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু দুঃখজনক হলো যা করা সন্দেহ তা সাজাইতে আমরা ব্যস্ত যা হবেই হবে তা সাজাইতে কেউ চিন্তা করে না এজন্য ভাই নিজের জীবনের শেষ মুহূর্তটাকে সাজান নিজের জীবনের শেষ মুহূর্তটাকে সুন্দর করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন